আজকে রান্না হবে গরুর গোস্তের আলুর ঝোল। তো সব মশলা দিয়ে কষানো হচ্ছে, এখন মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে এটাকে কষানো হবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এগুলো গরুর গোস্তের আলুর ঝোল। আজকে রান্না হবে গরুর গোস্তের আলুর ঝোল, পালং শাক দিয়ে আলুর ঝোল, রুই মাছের দো পেঁয়াজা। রুই মাছের দো পেঁয়াজা হয়ে গেছে, হয়ে গেল পালং শাকের আলুর ঝোল। এখন খাওয়ার পালা। আজকে রেসিপিতে থাকছে রুই মাছের দো পেঁয়াজা, পালং শাক দিয়ে আলুর ঝোল, গরুর গোশত দিয়ে আলুর ঝোল। আর সাথে আছে সাদা ভাত। সেটা অসাধারণ হয়েছে, অনেক ভালো হয়েছে। গরুর গোস্ত আলুর ঝোল অনেক ভালো হয়েছে। আজকের রেসিপি খেয়ে অনেক মজা পেলাম।